আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পা ছুঁয়ে সালাম করেছেন নোয়াখালী চার আসনে নৌকার মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় ওবায়দুল কাদের তাকে বুকে টেনে নেন, সেই ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন একরামুল করিম চৌধুরী নিজেই। তানভিন আশা, ঢাকা পোস্ট।